দাবী জনাম আর একটা আহ্বান জানাম সরকার যখন সিন্ডিকেট চলাই আছে, সিন্ডিকেটর মাস্টার মাইন্ড কোন? এক নম্বর আমার প্রশ্ন। এই সিন্ডিকেটর কোন কোন জড়িত হয়ে আছে? দুই নম্বর প্রশ্ন। ইয়াক কেলে কিহর কারণে প্রলম্বন নহয়? আর আমার ইয়াত কার্বিলং সাহিত্য পরিষদ যেটা আছে আর একটা অনুমতি অনুজ্ঞাপত্র লাগে, ওই অনুজ্ঞাপত্র হাতত কারো হাতত আমি দেখা পোৱা নাই। গতি কার্বিলং কাউন্সিলর অটল কাউন্সিলর আন্ডারত যুম আপনার দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠান চলি আছে, এই চলি থাকা অবস্থা আকো সিন্ডিকেটর জড়িত যখন ব্যক্তিয়ে সিন্ডিকেট দুই নম্বরী সিন্ডিকেট চলাই আছে, সেই সকল কেতিয়া কোন কেতিয়া প্রশাসনে এরেস্ট করব আর আপনার দুই নম্বরীর আপনার জড়িত হয়ে আছে কেলে কেতিয়া তদন্ত করব, উচিত তদন্ত করব আমার দাবি। যেতিয়ালৈকে এই আপনার সিন্ডিকেটর মাস্টার মাইন্ড সকল তদন্ত নকরে উচিত শাস্তি নাপায়, কিন্তু এই সিন্ডিকেট বন্ধ নহয় কোনো কারণে। আজি আপনার আমি সংবাদ মাধ্যম কব বিচার যে এই বিজেপি সরকারে আপনার প্রত্যেক টাইমতে আপনার প্রত্যেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কয় যে সিন্ডিকেটর আপনার বিজেপি সরকারে সম্পূর্ণভাবে সিন্ডিকেট উঠাই দিব, সিন্ডিকেট শেষ হয়ে যাব। কিন্তু আমি দেখা পাওয়া গেছে যে লাহরিজানত আপনার ব্রয়লার সিন্ডিকেটর বা ইত্যাদি করে আপনার বিভিন্ন ধরনের সুপার হিট সিন্ডিকেটর জড়িত হয়ে আছে। আর একটা কথা আপনার সংবাদ মাধ্যম কব বিচার সুপার হিট সিন্ডিকেটর আপনার এই রাস্তা দিয়ে আহতে আপনার পাশ দুটাকে চেক পয়েন্ট আছে, চেক পোস্ট আছে, কেনেকা কি ধরনের পার হয়ে গেল এই চেক পোস্টের মাঝে দিয়ে প্রশ্ন আমার